আসসালামু আলাইকুম। আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জীবনে নিজেকে ভালোবাসাটা অনেক প্রয়োজন। আর আসলে নিজে যদি নিজেকে ভালো না বাসেন তাহলে আর কেউ তেমনভাবে আপনাকে গুরুত্ব দিবে না যতটা নিজে নিজেকে গুরুত্ব দিবেন। আমরা সাধারণত দেখা যায় যে অন্য একটা মানুষের জন্য বা অন্য কারোর জন্য, ফ্যামিলির অন্য সদস্যদের জন্য নিজের যত্ন নিতে বা নিজের কথা ভাবি না, নিজের কথা ভাবতে ভুলে যাই। বাসার সবাই কেমন থাকবে, কে কি খাবে, দুই তিন পদের তরকারি, ও এটা খায় না ও এটা খায় না, আলাদা আলাদা করে চিন্তা করি। কিন্তু দেখা যায় যে আমাদের কথা কিন্তু সেভাবে কেউ ভাবে না বা ভাববে না। আমি এটা তাদের বলতেছি যারা মানে গৃহিণী, বাড়ির বউ, হ্যাঁ সন্তানের মা, এদের কথা বলতেছি। তো সন্তানের কথা ভাবতে গিয়ে, স্বামীর কথা ভাবতে